নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের বর্তমানে সাড়েসাতি চলছে। এই সাড়েসাতি ফেজে এই সব রাশির জাতক ও জাতিকারা অনেক রকম প্রবলেমের মুখোমুখি হতে চলেছে। দিনের পর দিন এই সব জাতক ও জাতিকাদের নতুন নতুন প্রবলেম ফেস করতে হচ্ছে এই সাড়েসাতির ফেজে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো বা বলবো যে এমন কিছু কাজ করলে আপনারা এই সাড়েসাতি থেকে, অর্থাৎ শনির কুদৃষ্টি থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন এবং আপনাদের নিজের জীবনকে জলের মতো গড়িয়ে নিয়ে যেতে পারবেন। তো কি করে এটি সম্ভব তা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, তাই আশা রাখবো আপনারা ভিডিওটি পুরোই দেখবেন। তো আসুন শুরু করা যাক। শনি গ্রহের নাম শুনলে এবং শনি দেবতার নাম শুনলে আমরা সকলেই ভয় পাই, আর এটা ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনারা এটা হয়তো জানেন না যে শনিদেব খুব সাত্ত্বিক দেবতা এবং এই দেবতা অন্যায়কে রুদ্ধ করার জন্য, যদি আপনি আপনার জীবনে কোনো অন্যায় করে কাজ করে থাকেন, সেই অন্যায়ের প্রতিটি সাজা আপনাকে এই সাজাতে দেবে। তো আপনারা কি কি এমন কাজ করবেন যা করলে এই সাড়েসাতি ফেজে আপনারা খুব ভালোভাবে চলতে পারবেন? আর আমার কথাগুলো যেগুলি আমি বলবো সেগুলি আপনারা ফলো করুন, আর যদি আপনারা ফল না পান না আমাকে কমেন্টস করবেন, আমি আমার এই চ্যানেলটি গিয়ে কিনা ডিলিট করে দেবো। এত বড় দায়িত্ব নিয়ে কথা বলছি আপনাকে, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কাজগুলো করতে হবে আমি যে কথাগুলি বলবো। তো বেশি কথা না বাড়িয়ে আসুন জেনে নিই কী কী করতে হবে। প্রথম অবস্থায় আপনাদেরকে সাড়েসাতির সময় কোনো দুষ্ট কুকুরকে মারা যাবে না, মানে ঢিল দিয়ে মারছেন, অত্যাচার করছেন, এইসব করা যাবে না একদম। দ্বিতীয়, এই সব দুষ্ট কুকুরকে আপনার ক্রয় ক্ষমতা অনুযায়ী, মানে আপনি ধরুন 10 টাকা বা 20 টাকা দামের কোনো বিস্কুটের প্যাকেট যদি খাওয়ান বা 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট যদি খাওয়ান, তাতে শনিদেব আপনার উপর তুষ্ট হবে। দ্বিতীয়ত, আপনি যদি কোনো গরিব মানুষকে জুতো দান করেন সেক্ষেত্রেও শনি দেবতা তুষ্ট হবেন এবং আপনার এই সাড়েসাতি ফেজে সমস্ত প্রবলেম অনেকখানি কেটে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এছাড়াও আপনারা যদি অশ্বত্থ গাছের তলায় শনি এবং মঙ্গলবার দিন তেলের প্রদীপ নিয়ে 8 বার প্রদক্ষিণ করেন এবং মুখে এই মন্ত্রটি বলেন ওং শনিশ্চরায় নমঃ, তাহলে আপনার এই সাড়েসাতির সময় কোনো প্রবলেম থাকবে না। এছাড়াও আপনারা যদি শনি এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করতে পারেন, এবং অবশ্যই আপনারা আপনাদের মনোবাঞ্ছা হনুমানজিকে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খুবই দায়িত্ব নিয়ে বলছি কথাটি, যে আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেই। এছাড়াও সোমবার দিন যদি আপনারা দেবাদিদেব মহাদেবের মাথায়, অর্থাৎ শিবলিঙ্গের মাথায় যদি দুধ ও গঙ্গা জল ঢালতে পারেন প্রতি সোমবার দিন এবং ওং নমঃ শিবায় এই কথাটি বলতে পারেন, তাহলে আপনাদের এই শনি দেবের প্রকোপ থেকে অনেকখানি কেটে যাবে। সবশেষে একটা কথা বলি, এই সাড়েসাতি চলাকালীন আপনারা কোনো সময় শনি মন্দিরে যাবেন না, আমি এটা আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, কখনোই যাবেন না। কারণ আপনারা এটা জানেন যে শনি দেবতা এমন একটি দেবতা যার প্রসাদ আমরা বাড়িতে আনতে পারি না, কেন পারি না সেটা আপনারা জানেন ভালো করে। তো যাই হোক, আপনারা শনি দেবতার সামনাসামনি কখনোই যাবেন না, আপনারা পারতপক্ষে ওখান থেকে বিরত থাকুন
এবং আমি যে যে জায়গায় যেতে বললাম সেসব কাজগুলি করুন। আমি এইটুকুটা দায়িত্ব নিয়ে বলছি যে যদি আপনাদের ভালো ফল না হয় আমি আমার চ্যানেল কিন্তু ডিলিট করে ফেলব, কিন্তু আপনাদেরকে এই কাজগুলি সঠিকভাবে করতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।